মানে আমার কাছে শৈশবের স্মৃতিচারণ। তাই বারবার ছুটে যাই বাঙালির সেকেন্ড হোম বঙ্গোপসাগরের তীরে পুরীতে। আর তাই 2023-এর শেষ কটা দিন কাটালাম এই পুরীতেই। পুরী নিয়ে বাঙালিদের জন্য ব্লগ করে নিছক ভ্রমণ গাইড করার সত্যিই কোনো মানে হয় না, কারণ এটা বলাই বাহুল্য দু তিন দিনের হলিডে ডেস্টিনেশন অন্তত বাঙালিদের কাছে পাহাড় মানে দার্জিলিং আর সমুদ্র মানে পুরী বা দীঘা। তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কিছুটা সময় নির্জনে কাটাতে চাইছেন আর সঙ্গী হিসেবে নীল সমুদ্রকে বেছে নিতে চাইছেন। নিশ্চিতভাবে বলতে পারি আপনার বিক্ষিপ্ত মন শান্ত হবে এই অপার জলরাশির সামনে দাঁড়িয়ে, সমুদ্রের ঢেউয়ের গর্জনে খুঁজে পাবেন বাঁচার মানে। যাত্রা শুরু আমার শহর বহরমপুর থেকে। স্ত্রী পুত্রকে সাথে নিয়ে সোজা পৌঁছে গেলাম শিয়ালদা। পরিবারের এই ক্ষুদে সদস্যের উত্তেজনা ছিল তুঙ্গে, নানান তার পরিকল্পনা, কি কি খাবে, কি কি করবে, আরো কত কি। কোথায় যাচ্ছি আমরা? আটটার সময় কিন্তু ছেড়ে দিল আমাদের গাড়ি, কিন্তু এখানে কাঁচটা ঝাপসা। দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করছি এখন আমরা, বিবেকানন্দ সেতু ক্রস করছি এখন আমরা। বিবেকানন্দ সেতু, এই যে নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। যাই হোক, এইসব ভাবতে ভাবতে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে চড়ে পৌঁছে গেলাম পুরীতে। ডিসেম্বর মাসের 21 তারিখ, পিক সিজন, তাই অনলাইনেই হোটেল বুক করে ফেললাম। আমি মেক মাই ট্রিপ থেকে হোটেলটি বুক করেছিলাম। যে সমস্ত সি ফেসিং হোটেলের ভাড়া 1,000 থেকে 2,000-এর মধ্যে থাকে, সেটা এখন মোটামুটি 3,000 থেকে 6,000-এর কাছাকাছি। আমরা যে হোটেলটি নিয়েছিলাম সেটি লাইট হাউসের খুব কাছেই, কিন্তু আমাদের হোটেলটি কিন্তু সি ফেসিং ছিল না, কিন্তু হোটেল থেকে সি বিচ মাত্র 5 মিনিটের হাঁটা পথ। পুরীতে এই লাইট হাউস অঞ্চলটি আমার চিরকালই খুব প্রিয়। এই বিচটির নাম ব্লু ফ্ল্যাগ বিচ। এখানে স্বর্গদ্বারের মতো অতটা যানজট নেই, জনসমাগমও অনেকটাই কম, বেশ শান্তিতে নিরিবিলিতে আপনি সময় এখানে কাটাতে পারবেন। আর এই সময়ে পুরীর আবহাওয়া অসাধারণ। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে যখন বাংলা কাঁপছে, তখন এখানে সমুদ্রের ধারে একটা হালকা জামা গায়ে দিয়ে দিব্যি ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকতে পারবেন। কখন যে সকাল গড়িয়ে সন্ধে নেমে যাবে বুঝতেই পারবেন না। লালবালির ওপর অজস্র ছোট ছোট চায়ের ঝুপড়ি দোকান। শুধু চা বা কফি কেন, ব্রেকফাস্টও সেরে নিতে পারবেন এখানে।
সামনে শাড়ি দিয়ে রাখা রয়েছে বসার চেয়ার, ভাড়া এক ঘন্টায় মাথা পিছু 100 টাকা করে। তবে চায়ের দোকানে বসলে কিন্তু কোনো ভাড়া দিতে হবে না। সূর্যোদয় আর সূর্যাস্তের সময়ে সোনালি রোদ সমুদ্রের স্রোতের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়ে যে মায়াবী পরিবেশ তৈরি করছে তা সত্যিই কিন্তু কৃপাওনা। সমুদ্র তীরের এই অপরূপ শোভা উপভোগ করতে করতে হঠাৎই দেখা মিলল মরুভূমির জাহাজের সাথে। মরুভূমি নেই তো কি হয়েছে, বালি তো আছে, আর যেটা ভেবেছি ঠিক তাই। আর একজন বায়না ধরেছে উঠে এসে চড়বেই। ভাড়া বাচ্চাদের 50 টাকা আর বড়দের 100 টাকা। দারুন দারুন সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। একটু বাদে দেখি হাজির হয়েছে আরেকজনও। সে যেন অপেক্ষায় ছিল, উটটি গেলেই আমি আসব। একটি ফটফটে সাদা ঘোড়া। ক্যামেরাটা ধরতেই সে তো নানান পোজ দিতে শুরু করল। আর নবাবের দেশের লোক হওয়ায় আমার খুদেটিও কি এই ঘোড়ায় চড়ার লোভ সামলাতে পারে? ছোট্ট দুটি হাত দিয়ে ঘোড়ার লাগাম ধরতেই দে ছুট। First things first, I'ma say all the words inside my head. I'm fired up and tired of the way that things have been. Oh, ooh, the way that things have been. Oh, ooh. Second thing, second, don't you tell me what you think that I can be. I'm the one at the sail, I'm the master of my sea. Oh, ooh, the master of my sea. Oh, I was broken from a young age, taking my soak into the masses, writing my poems for the few that look at me, took to me, shook at me, feeling me, singing from heartache, from the pain, taking my message from the veins, speaking my lesson from the brain, seeing the beauty through the... আর ঠিক সন্ধেটা নামলেই চারিদিকে যেন সাজু সাজু রব। রাস্তার দুপাশে অজস্র ছোট বড় দোকান, কি নেই সেখানে? চলুন একটু ঘুরে দেখি। রাবড়ি কেক মিষ্টি জিনিস তো মাছি বলছে ছানা পোড়ার মতো অনেকটা।
চেনা পোড়তা চেনা কোথায় মারতে একটু বলে দাও হলুদ চলো চলো তিনটে হলুদ সবটাই হলুদ ব্লুতে মার ব্লুতে ব্লু এ প্রসঙ্গে বলে রাখি, পুরীতে প্রথম দিন থেকেই আমরা একটা স্কুটি ভাড়া করেছিলাম। ভাড়া পড়েছিল দিন প্রতি 500 টাকা। যে হোটেলে ছিলাম সেখানেই স্কুটি ভাড়া দেওয়া হয়। আরও একটা বিষয় আপনাদের জানাই যে উড়িষ্যায় এই মুহূর্তে 1 লিটার পেট্রোলের দাম 103 টাকা। হাঁটতে হাঁটতে মেরিন ড্রাইভের ওপর দিয়ে যখন আপনি যাবেন, সমুদ্রের ফুরফুরে বাতাস যখন আপনার চোখে মুখে এসে লাগবে, হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া চুল সামলে নিয়ে যখন এগিয়ে যাবেন, আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের স্রোতের গর্জন যখন আপনার কানে এসে পৌঁছবে, ঠিক তারপরেই ছুটতে গিয়ে সমুদ্রের জলে যখন আপনার পাটা প্রথমবার ভেজাবেন, সেই সময়ের যে একটা অদ্ভুত অনুভূতি যা সত্যি বলে বোঝানোর নয়, শুধু চোখ বন্ধ করে উপভোগ করার। Yeah.
छुआ तूने बह गया मैं ये जो अब तक किसी ने कभी ना किया इश्क ऐसा इश्क ऐसा चाहिए पहली दफा कोई पागल हुआ हुआ मैं हुआ मैं हुआ मैं हुआ से मैं उठा जो तेरा हुआ मैं हुआ मैं राजना हुआ मैं এভাবেই কেটে গেল দুটো দিন সমুদ্র থেকে ফেরার দিন মুখোমুখি হলাম জনসমুদ্রের পুরী স্টেশনে ভ্রমণ পিপাসু মানুষের সমুদ্র তিল ধারণের জায়গা নেই সেখানে বছর শেষে মানুষের উন্মাদনা সত্যি চোখে পড়ার মতো আমাদের ট্রেন কামাখ্যা পুরী এক্সপ্রেস নির্ধারিত সময় ছিল রাত 10:10 কিন্তু জানতে পারলাম ট্রেন 4 ঘন্টা লেট নিরুপায় হয়ে ওয়েটিং রুমে কাটাতে হলো 4টি ঘন্টা রাত তখন প্রায় 1টা জনশূন্য পুরী স্টেশন বিদায় জানালাম পুরীকে যদিও ট্রেনে উঠে এই দীর্ঘ অপেক্ষার যে মানসিক ধকল এক নিমেষেই কাটিয়ে দিল ট্রেনেই পরিচয় হওয়া এক খুদে এই দীর্ঘ যাত্রাপথে চলল 2 খুদের দুষ্টুমি দেখে মনে হচ্ছিল কত পুরনো বন্ধুত্ব ওদের কত আপন ওরা অথচ কেউই জানে না ট্রেন থামলেই দুজনেই চলে যাবে দুদিকে আর হয়তো কোনোদিনও একে অপরের সাথে দেখা হবে না দীর্ঘ 14 ঘন্টার এই যাত্রাপথে ওদের দুজনের কত হাসি কত গল্প কত কান্না কত খেলা আমাদেরও ভুলিয়ে দিয়েছিল যাত্রাপথের ক্লান্তি মনে মনে বলেছিলাম প্রতিটি মানুষের মনেই বেঁচে থাকুক এমন নিষ্পাপ শৈশব